সবাইকে। আমি আছি আজকে, আমার না আজকে আছি আমি আমার ভাইয়ের এক ভাই নাম শহীদ ভাই, তার বেগুন ক্ষেতে, সেই বেগুন চাষ করছে। আসলে এই সব ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি একজন ছাত্র, কিন্তু বাড়িতে থেকে এমনি সময় নষ্ট না করে মোটামুটি আমার এর আগের ভিডিও দিছি টমেটো চাষ করা। আমি আজকে নিজে আসছি আরেকজনের ক্ষেতে, মানে ঘুরতে আসছিলাম, এইভাবে ভিডিওটা করতেছি। শহীদ ভাই যে এই যে আপনারা দেখছেন বেগুন চাষ করতেছে এইখানে, তার সাথে আমি কিছু পরামর্শ নিছি। যদি আমি আসলে সময়টা শেষ, এখন আর বেগুন চাষ করা যাবে না, অলরেডি সবার হয়ে গেছে মোটামুটি। তার ক্ষেতটা দেখতে আসছিলাম, আমি দেখছি অনেক সুন্দর ফলন হয়েছে, এখনো সেরকম আসে নাই কিন্তু অনেক ফুল আসছে, অনেকই আসছে। তাতে বোঝা যাচ্ছে যে অনেক টাকা সে বিক্রি করতে পারবে, অনেক লাভবান হবে। তো আমি আসছিলাম এই এই সাইডে ঘুরতে, তখন এই ভিডিওটা করলাম, দেখলাম যে এই যে নেট দিয়ে দিছে, হয়তো এটা পাখি থেকে রক্ষা করার জন্য দিয়েছে, এবং অনেক সুন্দর ফলন আসছে। বর্তমান বাজারে বেগুনের যে দাম, বেগুনের দাম এর আগেও অনেক ছিল, বেগুন বাদ দাও অনেক কিছু খেতে বলছে অনেকে, কিন্তু বর্তমান যে দাম, এতে বেগুন যে আসছে, আমার মনে হয় সে অনেক টাকা লাভ করতে পারবে। যদি আমি ছোট মানুষ সেই হিসাবে আমি বলতে পারি, যদি কারো এরকম চাষাবাদ জমি থাকে, করে থাকে, আপনারা একটু কষ্ট করে যদি এইরকম ফসল আপনারা জমিতে বপন করেন অথবা রোপণ করেন, অনেক টাকায় লাভবান হতে পারবেন। আমার টমেটো খেতে আমি প্রতিদিনই কমসে কম 1 মন 50 কেজি এরকম করে টমেটো বিক্রি করি, ওইখান থেকে অনেক টাকা লাভ হয়। আমি ফার্স্টে এতটাই ছিলাম না, পরে দেখলাম বাড়িতেই যখন বসে আছি তাহলে আমি কিছু একটা করি। তো আজকে এটা আমার ক্ষেত না, এটা আসছি আমার ভাইয়ের ক্ষেত, শহীদ ভাইয়ের ক্ষেত, তার বেগুন চাষ দেখতে। দেখুন আপনারা অনেক সুন্দর ফলন হয়েছে, তার কাছ থেকে আমি কিছু টিপস নিলাম, মানে ভবিষ্যতে যদি কোনো সময় আবার বেগুনের চাষ করি, কী কী লাগবে, কী কী করবে, তখন মোটামুটি কোনো পোকামাকড় ধরে নাই, সব দিক দিয়েই ভালো আছে, ফলন অনেক ভালো হয়েছে। বেগুনগুলো একটু চেকুন আছে, ওইটা মনে হয় যে পরামর্শ নিয়ে কীটনাশক দিলে হয়তো বা ভালো হবে, যেটা দিতে হয় দিবে, মোটামুটি অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো, অনেক সুন্দর হয়েছে, গাছগুলো অনেক তরতাজা, আশা করি ফলন ভালো হবে। আর যদি এরকম ভিডিও কারো ভালো লাগে থাকে, আমি ওইভাবে বলবো না, সাবস্ক্রাইব করুন, কিছু করেন, কমেন্টস করেন, লাইক করেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা করেন। আসসালামু আলাইকুম।